আসছে দোল। রঙিন পলাশে সেজে উঠেছে চারিদিক। দোল এলেই সেজে ওঠে নদিয়ার নবদ্বীপ শান্তিপুর। গোপালের পুজোয় মেতে ওঠেন বাসিন্দারা। এবার অর্ডার মেলায় খুশি মৃৎশিল্পীরাও। সামনেই দোল উৎসব। বসন্তের রঙিন শিমুলো পলাশ জানান দিচ্ছে দোল দোরগোড়ায়। প্রতি বছর দোল উৎসবে মেতে ওঠে নদিয়ার নবদ্বীপ শান্তিপুর সহ গোটা জেলা। গত দু বছর সেই উৎসবে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল করোনা। এবছর করোনার দাপট অনেকটাই কম, ফলে দোল উৎসবে মাতে চলেছেন নদিয়াবাসী। দোলে গোপালের পুজো করার রীতি চলে আসছে প্রাচীন যুগ ধরে, আজও তার ব্যতিক্রম হয়নি। গোপালের পুজোয় মাতবেন নদিয়ার শান্তিপুরবাসী। তার আগে পটুয়াপাড়ায় ব্যস্ততা শুরু। গত দু বছর সেভাবে অর্ডার না এলেও এবার কিছুটা হলেও অর্ডার এসছে। হাতে বেশি সময়ও নেই, সে কারণেই ব্যস্ততা মৃৎশিল্পীদের মধ্যে। অর্ডার পেলেও খুশি নন মৃৎশিল্পীরা। তাদের মতে অল্প অর্ডার এসছে, আগামীতে কি করে সংসার চলবে তা ভেবেই এখন দিন কাটছে। আগের মতন নেই, তবু দু একখানা হওয়ার চান্স আছে, এখনো পাট ফাট আসেনি। সে আগের থেকে একদম শ্মশান হয়ে যাওয়ার মতন গিয়েছিল, তার থেকে একটুখানি অনেক বেশি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নদিয়া।